এক রক্তক্ষয়ী সংগ্রামের নাম হচ্ছে তেলিখালের বাঁধ। তেলিখালের নাম উঠলে যেন চোখে ভাসে রক্তে ভেজা মানুষের ছবি। আমি দাঁড়িয়ে আছি তেলিখালের বাঁধের ওপর এবং এই পাশটি হচ্ছে তেলিখালের বাঁধের উত্তর পাশ। এদিক দিয়ে একটি খাল সরাসরি কুশিয়ারা থেকে সুরমা নদীতে মিলিত হয়েছে এবং এই খালটির স্থানীয় নাম হচ্ছে চিকানালা। তেলিখালের বাঁধের দক্ষিণে রয়েছে কুশিয়ারা নদী। এই খাল সুরমা এবং কুশিয়ারাকে মিলিত করেছে। একজন মধ্যবয়সী লোক আসছেন, দেখা যাক ওনার কাছ থেকে আমরা এই বাঁধ সম্পর্কে কিছু জানতে পারি কিনা। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একজন দাদা বসে আছেন, তো ওই দাদার মুখ থেকে আসলে বাস্তব ঘটনাটা আপনারা শুনবেন। তো দাদা, এই এখানে কি হয়েছিল বা ঘটনাটা আমাদের একটু বলবেন? ঘটনাটি প্রায় 25 বছর পূর্বের, তখন আমি ছোট ছিলাম। বারহালবাসীরা বারবার এই তেলিখালের বাঁধটি কাটার জন্য রাতের বেলা এখানে আক্রমণ করেছিল। আমরা চেয়েছিলাম এই বাঁধটি না কাটার জন্য। এই বাঁধটি কাটা হলে নদীর পানির স্রোতে আমাদের আশপাশের বাড়িঘরগুলো ভেঙে নিয়ে যায়, তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এই বাঁধটি না কাটার জন্য। কিন্তু হঠাৎ একদিন দেখতে পেলাম বারহালবাসী অনেক মানুষ নিয়ে এই বাঁধটি কাটার জন্য দিনের বেলা চলে এসেছে। আমরা বিজিবি তথা পূর্বের বিডিআরকে বিষয়টি অবগত করেছিলাম এবং তারা সেখানে উপস্থিত হয়েছে। বিডিআর বাঁধটি না কাটার জন্য সবাইকে অনেক অনুরোধ করল, তারপরও বারহালবাসী সেই অনুরোধটি মানেনি। অবস্থা বেগতিক দেখে বাধ্য হয়ে বিডিআর গুলি শুরু করলো। সেই গুলিতে নিহত হলো বারহালের প্রায় 13 থেকে 14টি তাজা। সেই তাজা প্রাণের কথা মনে করে এখনো তাদের আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়ে। রক্তক্ষয়ী এই সংগ্রামের 25 বছর পর দেখা যাক এখানের মানুষগুলো এই বাদ দেওয়া সম্পর্কে কি বলে। আমি একজন ভাইকে পেলাম এবং তার কাছ থেকে চেষ্টা করব এই বাদটি দেওয়ার সুবিধা এবং অসুবিধা প্রসঙ্গে কিছু। আছে ডাউন দক্ষিণ সাইড গোড়া, আমরা যে চলে গেল বাঁধ বাঙ্গিয়া ব্রিজ দিতে সরকারে লক্ষ লক্ষ টাকার মাছ খাইয়া মাছ, একটা মাছ করে খাওয়ায় না পিছারে করিয়া, তাইলে আমরা নদী বাঙ্গ নদীয়া ব্রিজ দিয়া। এই ভাইয়ের মত অনুযায়ী এখানে যে মানুষগুলো ফিশারি তৈরি করেছে, মাছ চাষ করছে, তারা কিন্তু নিজেদের ফায়দাটাই লুটছে। সাধারণ মানুষের কোনো উপকার হচ্ছে না এই বাঁধের ফলে। ভাইটির মতে এই বাঁধটি কেটে যদি এখানে ব্রিজ দেওয়া হয় তাহলে একদিকে যেমন জমিতে পলি উঠবে, অন্যদিকে সাধারণ মানুষ মাছ ধরে খেতে পারবে। আপনারা শুধু বাঁধটি কাটা সম্পর্কে জেনেছেন, কিন্তু কেন মানুষ জীবন দিয়েও এই বাঁধটি কাটতে এসেছিল সে সম্পর্কে বলছি। তেলিখালের বাঁধটি কাটা হলে বারহালের আশপাশে যে জমিগুলো রয়েছে, অর্থাৎ এই খালের যে আশপাশে জমিগুলো রয়েছে, সেগুলোতে বর্ষায় পলি উঠে এবং জমিগুলো অত্যন্ত উর্বর হয় এবং উচ্চ ফলনশীল হয়ে ওঠে। তাছাড়া বর্ষার পানিতে এই খাল দিয়ে প্রচুর পরিমাণে মাছ আসে, যেগুলো জেলেসহ সাধারণ মানুষও ধরতে পায়। এই সুবিধাগুলোর জন্য মূলত বারহালবাসী এই তেলিখালের বাঁধটি কাটতে চেয়েছিলো।